হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো সজনে ফুলের বড়া। তার জন্য লাগছে সজনে ফুল। এখানে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, লঙ্কা কুচি, হলুদ আর লবণ, আর লাগবে সাদা তেল আর জল। চলো এবার রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি, ডুবো তেলে ভাজবে সেরকম তেল আমি নিয়ে নিয়েছি। এরপর নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মাখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন, এক কাপের একটু কম বেসন নিয়ে নিলাম, দু টেবিল চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ এক চা চামচ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না, এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। মোটামুটি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবারে সজনে ফুলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন ব্যাটারটার মধ্যে আমি সজনে ফুল দিয়ে দিচ্ছি। আমার হাত দিয়েই ভালো করে মাখাতে হবে। আমার মনে হচ্ছে বেসনটা একটু কম হয়েছে। আর একটু ছিটিয়ে দিই, বেশিটা আঠালো আঠালো টাইপের হবে, তাহলে বেশ ভালো লাগবে, বড়াটাও ছড়িয়ে যাবে না। ঠিক এরকম করে বড়াগুলো করে নেব। চলো মাখাটা আমার রেডি হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। মাখাটা কমপ্লিট। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো বড়ার আকারে করে ছোট ছোট ভেজে নেব। এখন বড়াগুলো উল্টিয়ে উল্টিয়ে দেখি না, যেহেতু একটা ফ্ল্যাট প্যান ওই জন্য ডুবো তেল হলো না, ওরা কড়াইও করতে পারে, তারা ডুবো তেলে হয়ে যাবে। এখন তেল ওপর দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি, আর খুব একটা মানে বেশি আছে ভাজবেন না, এটা কিন্তু পুড়ে যাবে, মাঝারি আছে ভাজলেই ভালো। বড়াগুলো গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি ভেজে নেব। প্রথমে হালকা আঁচে ভাজতে হবে, যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, পরে একটু বেশি আঁচে ওপরটা গোল্ডেন ব্রাউন করে নিয়ে নামিয়ে দেবে। ওপরের অংশটা অনেকটাই মানে লালচে কালার হয়ে আসছে, আরেকটু ভেজে নিতে হবে। এখন প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এবারে আমি বড়াগুলো তেল থেকে তুলে নেব। বড়াটা এরকম কালার এসেছে, এই গোল্ডেন ব্রাউন।
এবারে একইভাবে অন্যান্য বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো রেডি। এই মুচমুচে সজনে ফুলের বড়া অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভাত ডালের সাথে বা মুড়ির সাথে বিকেলবেলা খেতে পারো, খুব ভালো খেতে লাগে। নিরামিষ দিন বা আমিষ দিন যে কোনো দিনে বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভেরি টেস্টি এবং ভেরি ইজি রেসিপি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বাড়িতে ট্রাই করে কেমন হলো সেটাও জানাবে। আর নিউ ফ্রেন্ডরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, নিউ ভিডিও আপডেট পেতে বেল আইকনে প্রেস করো। আরও রান্না নিয়ে আমি হাজির হব। তাহলে এখানেই আমি এন্ড করলাম।